নমস্কার, পূজার সাজ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিলেন দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। শ্বশুর সহেনার জননীরে বার বার কহে, মা গো ধর তোর পায়ে, বাবা আমাদের তরে কে কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসি আমা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নে? মা কহিল, আছে এই এক চূড়ার ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাহে না মা, রায়বাবুদের কূপে পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছিছি কেন কত মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছে কত দুঃখতা, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে, এই জামা পরাস আমার। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক চড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহে করুণ স্বর, তার দুই বাহুতে বাঁধিয়া, খিরে মধু হয়েছে কি, তোরে যে স্বপ্ন দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি পাত? ছেলেটি ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামাতে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে চাইথে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো ছে মামা, হই আমাদের বিধু, ছিট পড়ি আছে শুধু মোর গায়ে শাটিনের জামা। মা শুনে কখে নাসে, লাচি অশ্রু জলে ভাসে, কপালে করিয়া করা ঘা, হই দুঃখী হই দি, কাহারো রাখি নারি, কারো কাছে পাখি নাই হা, তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম দাম, ভিক্ষা করা সাকি হয়েছে। আই বিধু আই বুকে, ঝুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো।